ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্পের প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হস্তশিল্প উদ্যোক্তা কারিগর ও অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই শিল্পের প্রসার ঘটানো গেলে এর সাথে জড়িত উদ্যোক্তা ও কারিগররা লাভবান হওয়ার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। উপজেলা প্রশাসন থেকে অলরেডি প্রস্তাব আমাদের এলজিইডি মন্ত্রণালয়ে চলে গেছে, ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘোষণাটা দিয়ে কাজ শুরু করতে পারব। এই পাত্রায় সারা বাংলাদেশের একমাত্র পৌরসভা হবে, যে পৌরসভার ব্র্যান্ডিং হবে একটা প্রোডাক্ট নিয়ে।